২০২২ সালের মধ্যে শেখ হাসিনা সরকারের পতন হবে শেখ হাসিনা পতনের জন্য তৈরি হন শেখ হাসিনা তুমি গণভবন থেকে বের হও মানুষের দুঃখ কষ্ট বুঝো স্ত্রীকে মালিক দেখিও বাড়ি গাড়ি ফ্ল্যাট কিছুই রক্ষা করতে পারেননি প্রদীপ দুই সালের মধ্যে হাসিনা সরকারের পতন হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান বলেন ছাগল দিয়ে শেখ হাসিনা দেশ চালাচ্ছে সব দিক দিয়ে শেখ হাসিনার পৃথিবীর ছোট হয়ে আসছে দু সালের মধ্যে হাসিনা সরকারের পতন হবে তার অধীনে আগামীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না দুই কোটি টাকার জন্য যদি খালেদা জিয়া জেল হয় তাহলে বত্রিশ কোটি টাকার জন্য কত বছর জেল হবে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপিকে শক্তিশালী করুন রাজপথে নামুন রক্ত না দিলে মুক্তি মেলে না নৌকাজ শেখ মুজিবুর রহমানের প্রতীক নয় নৌকা এখন লুটপাট ধর্ষণ দুর্নীতির প্রতীক এ কারণে মানুষ আজ বিরুদ্ধে তার উদাহরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পথে পথে বাধা দিয়েছেন গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন পুলিশ বেত্রাঘাত করেছে তবুও মানুষ সমাবেশে এসেছে গাড়ি লঞ্চ ট্রেন বন্ধ করে লাভ নেই জনগণ জেগে উঠেছে এই জনগণকে ঠেকানো সম্ভব নয় অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন মনে রাখবেন খালেদা জিয়ার টিকে থাকার সাথে আওয়ামী লীগের টিকে থাকার সম্পর্ক রয়েছে খুলনায় গণসমাবেশে বক্তারা বলছেন আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশ বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না তিনবারের প্রধানমন্ত্রীকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এই সরকারের কাছে অনুনয় বিনয় নয় ফয়সালা হবে রাজপথে এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে সঙ্গবন্ধ আন্দোলন এবং একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে হবে এর মধ্যে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিল দলটি তবে একই স্থানে ছাত্র যুবলীগের সমাবেশ আহ্বান করায় সেখানে পুলিশের অনুমতি মেলেনি পরবর্তীতে বিএনপি গুটুদিয়া ফুটবল মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় সকাল থেকে সমাবেশ স্থলে নেতাকর্মীরা মিছিল সহকারে আসতে শুরু করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন আজকের প্রেসক্লাব এলাকা ছিল যেন রক্ত মাখার রণক্ষেত্র দেশের বিশিষ্ট চিকিৎসক ও মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডক্টর এজ এম জাহিদ হোসেনের ওপর পুলিশ যে হামলা করেছে তা কেবলমাত্র কাপুরুষরাই করতে পারে ডাক্তার জাহিদ অনেক অনুরোধ করার পরেও পুলিশ তাকে রেহাই দেয়নি উপর্য তার উপর আক্রমণ চালিয়েছে আজকে পুলিশের আচরণ ছিল উদ্ভত ও মতো এদিকে শেখ হাসিনার পতনের জন্য তৈরি হন বললেন ফখরুল বিএনপির এই মুখপাত্র বলেন সরকারের ককিত্রী নিয়ে দেশে বিদেশে নানা জল্পনা কল্পনা আড়াল করতে না পেরে শেখ হাসিনা তার রীতি অনুযায়ী ব্যাপার ডান্ডা তন্ত্র চালু করেছেন আপনারা নিশ্চয়ই ভুলে জানি ছাত্রলীগ যুবলীগকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী সে বিখ্যাত উক্তি একটি লাশের বদলে দশটি লাশ ফেলতে হবে শেখ একটি মাফিয়া জেনারেশন তৈরি করতে চান বলেই বিরোধী দলের সমসমাবেশ ভিন্ন মত ও চিন্তা সহ্য করতে পারে না আওয়ামী লীগের হৃদয় কখনোই মুক্ত ও উদার ছিল না তাই র্যাব পুলিশ ও গোয়েন্দা মেশিনারি দিয়ে ঘুম খুন মিথ্যে মামলা হামলা গ্রেপ্তার ও নিপীড়নের পথ বেছে নিয়েছে গত বারোটি বছর ধরে দেশ থেকে সভা সমাবেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আজকে প্রেস ক্লাবের ঘটনা ফ্যাসিবাদের অবয়ব চূড়ান্ত রূপ বিদ্যুতে ব্যর্থতার দায় সরকারের পদত্যাগ চায় বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের বিশেষ আইনে স্থাপিত রেন্টাল ও কুইক রেন্টাল উনিশটি বিদ্যুৎ কেন্দ্র প্রয়োজন ছাড়াই জলমান আছে বিদ্যুৎ ছাড়াই তিন বছরে চুয়ান্ন হাজার কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে সরকারের নিজস্ব ব্যবসায়ীদের পকেটে গেছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা গত এক ক্যাপাসিটি চার্জ বাবদ গচ্চা প্রায় আট দশমিক চুয়ান্ন বিলিয়ন ডলার তিনি বলেন সরকার লোডশেডিং শূন্যের কোঠায় নিয়ে আসায় উৎসব করেছে আতসবাজি পুড়িয়ে এখন শহরে দু তিন ঘন্টা গ্রামে পাঁচ থেকে ছ ঘন্টা লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে বিদ্যুতের এই পরিস্থিতির জন্য ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করার দাবি জানান মেজা ফখরুল সোমবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটি সবাই নেওয়ার সিদ্ধান্ত তুলে ধরতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি সেখানে মির্জা ফখরুল এসব কথা বলেন এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন এই নির্বাচন কমিশন নিয়ে আমি কথা বলতে চাই না দলীয় সরকারের অধীনে কোন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনের কোনো অধিকারই নেই সম্ভব না তার একটি নেই যে এখানে তারা সরকারের যে নির্দেশ তাছাড়া নির্বাচন অনুষ্ঠান করতে পারবে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সারা দেশে তিন দিন বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি তিনি বলেন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও অন্যান্য মহানগরে আগামী উনত্রিশ ও তিরিশ জুলাই এবং সব জেলা পর্যায়ে আগামী তিরিশ জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত হয়েছে এদিকে শেখ হাসিনা তুমি গণভবন থেকে বের খাও মানুষের দুঃখ কষ্ট বুঝো সাবেক ডাকসো ভিভি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন প্রধানমন্ত্রীকে বলবো আপনি গণভবন থেকে বের হন জনগণের দুঃখ কষ্ট দেখেন আপনার সামনে একটা কাচের দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন আপনি এখন ভার্চুয়াল মাধ্যমে আছেন আপনি সরাসরি কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না কারণ আপনার নিরাপত্তার হুমকি রয়েছে আপনাকে এই বন্দি দশায় যারা রেখেছে তাদের কথায় কর্ণপাত না করে সরাসরি জনগণের কাছে যান মঙ্গলবার ছাব্বিশ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাত রেলের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ নিয়ে এসব কথা বলে। নুরুল হক নুর বলেন বিরোধী দলের নেতা একটা মেসেজ দিয়ে রাখতে চাই এই সরকার পৈচাসিক পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বিরোধী দলের কিছু নেতা তালিকা করা হয়েছে তাদেরকে গুম বা হত্যা করা হবে তারপর আবারও একটা ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করে দুই চোদ্দ এর মতো বিনা ভোটে নির্বাচন করে তারা ক্ষমতায় থাকার খোয়াব দেখছে তিনি বলেন বিরোধী দলগুলো যদি নিজেদের মধ্যে বোঝা পড়ার ভিত্তিতে রাজপথে নামে ক্ষমতায় থাকার সেই খোয়াব দুঃস্বপ্নে পরিণত করবে কারণ আজকে তরুণ সমাজের রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হয়নি যে যার জায়গা থেকে প্রতিবাদে নেমে পড়েছে এখন আমাদের প্রধান কাজ হচ্ছে বিনা ভোটের দুর্বৃত্তের সরকারের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করা পাড়া মহল্লায় জনজাগরণ সৃষ্টি করা সাবেক এই বলেন বর্তমানে দুটি বিষয় আমাদের সামনে দৃশ্যমান রেলের দুর্নীতি অনিয়ম আর একটি জ্বালানীয় বিদ্যুৎ রেলের কারো বিড়াল চলে গেছে কিন্তু দুর্নীতি শেষ হয়ে যায়নি একজনের পর আরেকজন আসছে এই সরকার যে উন্নয়নের মিথ্যে বলি আমাদের দেখাচ্ছে সেটা এখন সবার সামনে প্রকাশ পেয়েছে এদিকে স্ত্রীকে মালিক দেখিও বাড়ি গাড়ি ফ্ল্যাট কিছুই রক্ষা করতে পারেনি প্রদীপ কক্সবাজার টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে গড়া তার ছয়তলা বাড়ি গাড়ি ফ্ল্যাট কিছুই নিজের কাছে রাখতে পারেনি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ রায়ে রাষ্ট্রের অনুকূলে এসব সম্পদ বাজেয়াপ্ত করেন দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন অবৈধ এসব সম্পদ নিজের কাছে রাখতে স্ত্রীচঙ্গী কারণের নামে নেয় প্রদীপ গৃহিণী হয়েও তার স্ত্রী ভুয়া মৎস্য চাষ দেখান এমনকি নিজের ঘুষের টাকায় তৈরি ছয়তলা বাড়িটি শ্বশুরের দান করা দাবি করেন প্রদীপ কিন্তু শেষ পর্যন্ত দুর্নীতির এসব সম্পদ রক্ষা করতে না দুদকের তদন্ত সাক্ষ্য দুর্নীতির সব বিষয় উঠে এসেছে চট্টগ্রাম নগরে ব্যস্ততম কোতোয়ালি মোড় থেকে আধা কিলোমিটার গেলেই লক্ষ্মীকুঞ্জ নামের ছয়তলা একটি বিলাসবহুল বাড়ি এটি তলায় দরজার পাশে দেওয়ালে দারু কারো কাজ সেখানে লেখা রয়েছে স্বামী বিবেকানন্দ নিয়ে লেখা জীবনানন্দ দাসের কবিতার কয়েকটি লাইন শিবসুন্দর সত্যের লাগি শুরু করে দিলে হোম কুটি পঞ্চমা আঁতরের তরে কাপায় তুলে লেবোম বনক্রে তোমার বাজিল বিপুল সানি স্বস্তি বাসায় ঢোকাও বের হওয়ার সময় সবার চোখ পড়েছে লেখায় অথচ কবির এই পঙ্গটি যেন পরিহাসে পরিণত হয়েছে আজ কক্সবাজারের টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের বাড়ি দরজায় লেখা কবির এই সত্যবাণীর লোক দেখানো লক্ষ্মীকুঞ্জের আশপাশের বাসিন্দারাও এমন মতে দিলেন নগরের পাথরঘাটা আরসি চার্চ রোডের বাড়িটি খোঁজ নিতে গেলে এলাকার লোকজন চিনে দিলেন বাড়িটি এলাকার সবার কাছে পরিচিত বাড়িটির নাম লক্ষ্মীকুঞ্জ হলেও সবাই চেনে ওসি প্রদীপের বাড়ি বলে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর ওই এলাকায় যান এই প্রতিবেদক একটা চা দোকান লোকজনের ভিড় দেখেন সেখানে কয়েকজন জানালেন এই আলিশান বাড়িটি ওসি প্রদীপ নিজের তত্ত্বাবধানে নির্বাচন করেছেন মানুষ যেমন মনের মতো বাড়ি তৈরি করে ব্যাপারটা ঠিক সেরকম দুদকের অভিযোগপত্রে বলা হয় ঘুষ ও দুর্নীতির মধ্যে অর্জিত অর্থ ওসি প্রদীপ বাড়তি শ্বশুর অজিত কুমার কারণের দুই ছেলে ও এক মেয়ে থাকলেও কাউকে তিনি ছয়তলা বাড়ি দেননি কেবল বাড়ি নয় অজিত কুমার কারণ মেয়ে চুমকি কারণকে প্রাইভেট কারও দিয়েছেন আর প্রদীপের ঘুষের টাকায় বাড়িটি নির্মাণের সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশনের আগে মামলাও করে সিরামিকের ইটের নান্দনিক দেয়াল আর ফটক দেখেই মুগ্ধ হতে হয় চারদিকে সিসি ক্যামেরা নিরাপত্তার চাদরে ঢাকা ছয় তলায় বাড়িটি প্রতি সিঁড়িতে ছবি দিয়ে সাজানো কারো কাজ করে প্রতিটি ফ্লোর এক হাজার চারশো পঞ্চাশ বর্গ প্রতি তলায় দুই ইউনিট করে বাসা রয়েছে আর চতুর্থ তলায় দুটি ইউনিটের এক করে সেখানে পরিবার নিয়ে থাকতেন ওসি প্রদীপ দু হাজার তেরো সালের এক আগস্ট সদর সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে চুমকিকে তার বাবা অজিত কারণ বাড়িটি দান করেন দানপত্র দলিল নম্বর এগারো হাজার আটশো বিরাশি কিন্তু অজিতের আরও দুই ছেলেও এক মেয়ে রয়েছে তাদের কাউকেই কোনো বাড়ি দান করেন তিনি অজিত কুমার কারণের হার্ডওয়্যারের দোকান রয়েছে নগরের আসাদগঞ্জে তাই গ্রামের বাড়ি রাওজানে দু হাজার সালে নগরের পাথরঘাটায় জায়গাটি কেমন অজিত আর প্রদীপ পুলিশের এসআই পদে নিয়োগ পান উনিশশো সালে প্রদীপের সঙ্গে চুমকির বিয়ের পর জায়গাটি কেনা হয় স্বামী স্থানীয় লোকজন জানান শ্বশুরের নামে হলেও সবাই জানে জায়গাটা প্রতিবের কারণ তিনি সবকিছু দেখাশোনা করতেন অজিত অসুস্থ হওয়ায় তার দুই ছেলে তখন দোকানটি